আমি নিরাশ হয়ে আছি, সাধারণ নেতা আজই আমি নিরাশ হয়ে আছি। প্লিজ, আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। প্লিজ, রাষ্ট্রপতি, তিন তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতা ঘোষকের সহধর্মিণী, বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্টের সহধর্মিণী, বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কুমিল্লা মহানগর জেলা এবং উপজেলার পর্যায়ে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে একটা জিনিসেই আজকের সরকারকে বলতে ইচ্ছে করে, ইচ্ছে করছে। একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে একটা সম্পূর্ণ মিথ্যা সাজানো বানোয়াট মামলায় আসামি করে সাজা দিয়ে জেলে বন্দি রেখেছেন এবং ব্যক্তি প্রচন্ডভাবে অসুস্থ। সরকারে যারা আছেন তাদেরকে শুধু একটি কথাই বলবো, গায়ের জোর, অর্থের জোর এবং ক্ষমতার জোর কারোর কোনদিন চিরদিন থাকে না। কথাটা যদি মনে রাখেন, জাতির জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ, আপনাদের জন্য কল্যাণ, দেশের জনগণের জন্য কল্যাণ। এর মধ্যে প্রমাণিত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আপনারা মোটেই ভালো শাসক নন। এর মধ্যে প্রমাণিত হয়েছে আপনারা যে গণতন্ত্রের কথা বলছেন, গত 2টা নির্বাচনে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট ইলেকশন পর্যন্ত একটি নির্বাচনেও জনগণে কোনো ভোট দিতে পারে না। এটা প্রমাণিত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। কষ্ট লাগে, লজ্জা লাগে, তারপরেও আপনারা যখন গণতন্ত্রের কথা বলেন, আপনারা যখন বলেন জনগণের ভোটে আমরা নির্বাচিত, তখন আমি বিশ্বাস করি আল্লাহর শয়তান ফেরেশতারাও হাসা হাসি করে আপনাদের কথা শোনার পর। আপনারা যখন গণতন্ত্রের কথা বলেন সারা বিশ্ব তখন একই গণতন্ত্রের কথা বলে। আপনারা বলেন বিদেশ থেকে বিভিন্ন রকম স্যাংশন দিয়েছে, আমাদের অসুবিধা নাই, যারা হতে দেবে না তাদের উপরে স্যাংশন। আপনারা খুব মজা পান নিজের মতো করে বিশ্লেষণ করছে, সাইজের ফুটন ছবি তুলতে সমস্যা হয়, লম্বা বেডারে দিয়া ছবি উঠাইয়া এটাও মজা। মানুষ এত ব্যবহার, মানুষ এত ব্যবহার না, মানুষ সব বুঝে, দেশকে নিয়ে খেলাধুলা করেন না, এটা উত্তর ফ্যামিলি না, 18 কোটি মানুষের আগামী দিনের জীবনের প্রশ্ন। গণতন্ত্র
কনট্রেড নামে আপনারা যে ঘোষ চুরি করেছেন সারা বিশ্ব জানে। আমরাও গণতন্ত্র চাই, বিশ্ব গণতন্ত্র চায়, আমরাও ভোট চাই, বিশ্ব ভোট চায়, আপনারাও ভোট চান। প্রশ্ন আপনাদের শুধু একটা জায়গায়, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে আপনাদের মিল হয়। আপনারা চান দিনের ভোট রাত্রে দিতে, 18 কোটি মানুষ চায় তাদের ভোট তারা দিতে ভোটার কেন্দ্রে গিয়ে। এই হল আপনাদের সাথে ডিফারেন্স। আমার লজ্জা লাগে যখন এদেশের মান্যগণ্য লোকেরা বলে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। সত্যি লজ্জা লাগে। যা কিছুই করেন একটা জিনিস পরিষ্কার, জনগণ জেগে উঠেছে, 18 কোটি মানুষ জেগে উঠেছে। বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। বাঁচতে যদি চান বেগম জিয়ার এই মিথ্যা মামলা প্রত্যাহার করে ইমিডিয়েটলি মুক্তি দেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কঠিন ভাবে অসুস্থ, আগেই বলেছি সবকিছু 12 বছরের উপরে হয় না, আপনারা আরো একটু বেশি ক্রস করছেন, এখন কিন্তু ভয়ের কাল মনে রাখতে, এখন আপনাদের ভয়ের কাল। ভাবাবাদী কইরা যা কিছুই করে কয়েকজনের সামনে প্রশংসা নিতে পারবেন, জনগণ আপনাদেরকে চায় না। নির্বাচন আপনাদেরকে দিতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং আজকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের মতো কুমিল্লার জনগণও এক বাক্যে 18 কোটি মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে একই কথা বলছে। আমরা আপনাদের কাছে একটাই দাবি করছি, বেগম জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করুন এবং যত দ্রুত সম্ভব বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর জন্য পাঠাতে হবে। মনে রাখেন নেত্রীকে আপনাকে অসুস্থতাকে দুর্বলতা হিসাবে নিয়েন না। মানুষ আপনাদের এই অবিচার সম্পর্কে অনেক অনেক বেশি প্রতিবাদী হয়ে উঠেছে। আবারও বলছি গণতন্ত্রে সামনের দরজা দিয়ে যদি ঢুকতে হয় পিছনে আর একটা দরজা রাখতে হয় বেরিয়ে যাওয়ার জন্য। আপনারা সব বন্ধ করে দিয়েছেন, রাজতন্ত্রের মধ্যেও সব দরজা বন্ধ করে কোন রাজাও যুগের পর যুগ টিকে থাকতে পারে নাই। আপনারাও পারবেন না, আপনারাও পারবেন না, আপনারাও পারবেন না। প্রিয় ভাইরা আমার, আজকে দেশের এই ক্রান্তিক সময়, ক্রান্তিকালে অর্থনীতি শেষ, মানব অধিকার শেষ হয়েছে বহু আগে, অর্থনীতি ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ফরেন কারেন্সি রিজার্ভ শূন্যের কোথায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে যদি যান সাধারণ মানুষ এখন তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে, কারণ একটা ডিমের দাম 15 টাকা, তারা তাদের কাছে 1500 টাকা হলেও কিছু আসে যায় না, কারণ এর মধ্যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা তারা লুট করেছে সাধারণ মানুষের অর্থ। এগুলি তারা বলে যে ডলারের দাম কেন, আপনারা দেখেন আজ থেকে কয় মাস আগে 85-86 টাকার ডলার, এখন 120 টাকা বিক্রি হচ্ছে। তারা বলে ডলারের দাম কেন বাড়ে, আপনারা জানেন না, লক্ষ লক্ষ কোটি টাকা ডাকাতি করেছেন, চুরি করেছেন, লুট করেছেন এবং এই টাকা ব্যাংকেও রাখেন না ভয়ে যে কোন সময় কোন না কোন সময় রেকর্ড থাকবে ধরা খাবেন। বিদেশেও ফুটা মারা শুরু করছে, ভয়ে এখন বিদেশেও টাকা পাঠান না। অনেক অনেক বেদার কাগজ পুকুর নষ্ট হয়ে যাইতেছে কারণ ভিসা গেছে,
এখন টাকা ভাড়ানো তো দূরের কথা, দাম বাঁচানো খরচ। এই সুরগুলি এখন যে টাকা আপনার আমার কাছ থেকে জনগণের কাছ থেকে লুট করেছে, এই সুরগুলি ওই টাকা এখন ডলারে কনভার্ট করছে বলেই দেশের মধ্যে এত বড় ডলার চাইছে। তারা বলে তারা বুঝে না, আপনাদের চুরিটা বন্ধ করলে তো অন্যায় ভাবে চুরি করে ডলার কেনার দরকার হইত না, তাইলে তো জনগণের ডলারটা জনগণের কাছে থাকতো। তারা কিছু এখানে কিনে যত হুন্ডিওলা আছে খবর নিয়ে দেখেন সব হুন্ডিওলার প্রধান হতা এই কালো বাজারি, এই বড় বড় সুটকুট এবং কমিশন করেরা। তারা ওইখানে বসে ডলার কিনছে। যতবার এদেরকে নিয়ে ইনকোয়ারি শুরু হয় আপনারা দেখেন না, কিছুদিন আগে কত লক্ষ টাকা ডাকাতি ব্যাংক লুটের হিসাব শুরু চাইল, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বললো ইনকোয়ারি করা যাবে না, বন্ধ করে দিল। দুর্ভাগ্যজনক এমন এক দেশে এই মুহূর্তে বসবাস করছি, চুরের বিচার করা তো দূরের কথা, চুরের ইনকোয়ারি করতে পর্যন্ত বাধা দেওয়া হয়। এই সরকার এই জাতির জন্য এই দেশের জন্য আর মোটেই কল্যাণকর নয়। আছেন আজকে এই দেশের মানুষের আমাদের প্রধান প্রতিজ্ঞা হোক, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুচিকিৎসা না যদি না দেয়, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ 18 দলের এবং সমমনাদের যে আন্দোলন চলছে তা এই সরকারের পতনের শেষ দিন পর্যন্ত যে কোনো কিছুর বিনিময়ে চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমাদের আগামী মাসের 5 তারিখ এই সরকারের পতনের রণমা শুরু হবে কুমিল্লা থেকে, শেষ হবে চট্টগ্রামে গিয়ে, এবং সেটা রোডমা শুরু হবে কুমিল্লা থেকে এবং সেটা কুমিল্লার পশ্চিমাংশ থেকে শুরু হবে, ওইখান থেকে শুরু হবে শেষ হবে চট্টগ্রামে গিয়ে। ওই রোডমা শুরু হবে একজাক্টলি দিনের 9টায়। এখানে যারা আছেন, যারা এই দেশের জন্য এই জাতির জন্য ভোট অধিকার আদায় করার জন্য ব্যক্তিকে মুক্ত করার জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য অংশগ্রহণ করবেন, আসেন এই রোড মার্চে। যার যা আছে বিশেষ করে ট্রান্সপোর্টেশন, বিশেষ করে বাইক দিয়ে যারা যাবেন সবাই ঠিক সময়ে ওখানে পৌঁছে যাবেন, যদিও আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে দাওয়াত করব পৌঁছে যাবেন, যারা ওইভাবে না হয় মাইক্রোবাস বা ওই ধরনের কিছু দিলে 5-7-10 জন একই সাথে চলে গেলেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি আমরা এখানে যারা আছে আমরা সবাই আপনাদের সাথে চট্টগ্রাম পর্যন্ত যাব। এই সরকার এই রোড মার্চ হবে এই সরকারের পতনের শেষ রোড মার্চ ইনশাআল্লাহ। তাদের আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনুরোধ করব 5 তারিখের রোড মার্চ একজাক্টলি দিনের 9টায় আমরা শুরু করব, সবাইকে দিনের 9টায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আজকে আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ ওমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা দিতে হবে। ধন্যবাদ আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথিকে। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি।
সে পর্যায়ে সমা পরিবর্তে বলি আসছেন আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগরের বিপ্লবী আহ্বায়ক চোদ্দ তারা মুক্ত উদ্ভাসন বাড়ি আবু উদ্ভাসন বাড়ি আবু মন্ত্রী এবং সুন্দর নির্বাচন অভিযোগের চালানোর জন্য কুমিল্লা জেলা মহানগর বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপি স্থান ও পুনর্বাসন বিষয়ের সম্পাদক এই ছয় নির্বাচনী আসনের মাটি ও মানুষের নেতা সাবেক সাংসদ জনাব হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিম উদ্দিন জসিম ভাই মহানগর বিএনপির সদস্য সচিব কিশু মোল্লা টিপু জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিএনপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভাই মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি বিভিন্ন সিং ভাই কোতালি বিএনপির আহ্বায়ক জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক রেজাল ভাই সহ উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক কৃষক দল তাঁতী দল শ্রমিক দল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই এই অবৈধ সরকারকে যদি দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্তি দেওয়া না হয় এবং নিত্যলি নিরপেক্ষ তত্ত্বাবধায়কের দাবি মানে না হয় এ দেশে আমরা কোনো নির্বাচন হতে দেবো না এবং জাতিবন করব এই সরকারের পতন না হবে আমরা আন্দোলন আমাদের চালিয়ে যাব। আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে আমাদেরকে আন্দোলন সংগ্রামের ঘোষণা হয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর সকাল 9টা থেকে কুমিল্লা খন্দকার কুটকেলায় থেকে আমাদের রোড মার্চ শুরু হবে। সেই রোড মার্চে আমি সকলকে বলব যার যে অবস্থান থেকে সবাই হুন্ডা প্রাইভেট কার মাইক্রো বাস জিপ খোলা পিকআপ যেভাবে পারেন সবাই সকাল 9টার ভিতরে আপনারা বন্ধবার ফুড গ্যালারির মধ্যে উপস্থিত হবেন এবং এই রোড মার্চের মাধ্যমে আমরা এই সরকারের পতন তরম্বিত করব এবং দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করতে আমরা বাধ্য করব এবং দেশনেত্রী বেগম খালেদাকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য আমরা এই সরকারের অবশ্যই বাধ্য করতে হবে রাজপথে আন্দোলনের মাধ্যমে। যে আমি সকলকে বলব সকল মিলে ভুলে হত্যা করতে হবে আর আমাদের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে আমাদের সরকারের পতন পর্যন্ত সবাই আমরা রাজপথে থাকবো এবং আমি সবার উদ্দেশ্যে আরেকটি দোয়ার জন্য বলবো যে আমাদের সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সর বিএনপির সভাপতি জনাব আব্দুর রব চৌধুরী ভারত ভাই উনি প্রেরিষ্ট করে ঢাকায় একটি হাসপাতালে অসুস্থ মুহূর্তে আছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের ছাত্রদলের মহানগরের সাবেক সভাপতি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজের পিতা জনাব ফিরোজুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী উনিও স্টক করে ইউনাইটেডে মহোৎসবতায় আছেন ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আগামী দিনে আগামী 5ই অক্টোবর